সালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আরেকটা অ্যাপার্টমেন্ট দেখাবো, 1200 স্কোয়ার ফিটের। এটা উত্তরার 10 নম্বর সেক্টরে 12 নম্বর রোডে। আর এটা হচ্ছে টপ ফ্লোর, একটা 6-তলা বিল্ডিং এর 6ষ্ঠ তলায়। তো এখানে এটা একটু ডিফারেন্ট এই জন্য যে এখানে বর্তমানে একটা অফিস আছে, যদিও এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং। তো আমরা চেষ্টা করব এটাকে অফিস বিল্ডিং হিসেবে আপনাদেরকে দেখানোর জন্য, বাট কোনটা বেডরুম কোনটা ডাইনিং ড্রয়িং এগুলো আপনাকে আমরা বলে দেবো। এখানে লিফট জেনারেটর সবকিছু আছে, এলিভেটর আছে, আর অফিস হিসেবে এখন এখানে সাইনবোর্ড আছে, বাইরে আপনি শু র‍্যাক রাখতে পারবেন, ভেতরেও শু র‍্যাক রাখার একটা জায়গা আছে, সেটা আপনাকে দেখাচ্ছি। এন্ট্রি ঠিক পরপর এখানে ছোট একটা স্পেস আছে, ফায়ার স্পেসের এখানে আপনি একটা শু র‍্যাক রাখতে পারবেন, চাইলে এখানে বসা যায়, বসে জুতো পরার জন্য যেরকম নিচু শু র‍্যাক সেটা করা যাবে, এখানে একটা পেইন্টিং লাগানো যাবে। তো ঢুকেই হাতের বাম পাশে যে স্পেসটা, এটা হচ্ছে ড্রয়িং রুম, ছোট একটা ড্রয়িং রুম, বর্তমানে মিটিং রুম হিসেবে ইউজ হচ্ছে। আর এখানে হচ্ছে গেস্ট বেড, একটা গেস্ট বেডটায় প্রচুর আলো বাতাস, দরজাটা খুললে এদিকে ওপেন স্পেস, একটা খালি একটা জমি আছে, তো যেহেতু আপাতত ডেভেলপমেন্ট বন্ধ, আশা করা যে লম্বা একটা সময় এই জায়গাটা খালি পাওয়া যাবে। আর এখানে বড় বাথরুম আছে, গেস্ট বাথরুম। আর এখানে যেহেতু অফিস অফিস যেহেতু ছিল, এখানে ডেকোরেশন করা আছে, তো আপনি বেডরুম হিসেবেও কিন্তু সিলিংটা রেখে দেওয়া যেতে পারে। ওয়ালটাও খারাপ না, এখানে বুকশেলফ আছে, তো এগুলো কিন্তু সব আমাদের প্রাইসিং এর সাথে ইনক্লুডেড থাকবে। তো ওদিকে মাথা দিয়ে এদিকে পা দিয়ে যদি একটা বেড ফেলান, এখানে বেসিক্যালি ফার্নিচার বের করে দেওয়ার পর চমৎকার একটি বেডরুম হবে উইথ ডেকোরেশন। ড্রয়িং রুম হিসেবেও সিলিং এর এই ডেকোরেশনটা থেকে যেতে পারে, যদি আমরা প্রেফার করব এটা সাদা হোয়াইট কালার হলে ভালো হয়। আর ফায়ার স্পেসটাও বাসার জন্য রেডি আছে, এখানকার যে ডেকোরেশনটা এটা অলমোস্ট পারফেক্ট, আর ডোরের কালারটা এটা হোয়াইট হয়ে যেতে পারে। এরপর ডাইনিংও কিন্তু যথেষ্ট পরিমাণে লাইটিং এর ব্যবস্থা করা আছে, এই পার্টিশনটা ফেলে দিলে ডাইনিংটাও একটা ইউজেবল প্রপার ডাইনিং হবে। ডাইনিং থেকে এটা মূলত কিচেন, তো কিচেনের এদিকে এখানে একটা ডোর আছে যেটা এখানে ব্লক করে দেওয়া, তো এটা ব্লক করে দেওয়ার সুবিধা হচ্ছে আপনি কিন্তু ডাইনিং ওয়াগনটা এই ওয়ালের এগেনস্টে আপনি রাখতে পারবেন। আর কিচেনের এন্ট্রিটা এখন এদিক দিয়ে, তো কিচেন আমরা চলে আসতে পারি। আর ছোট ছিমছাম একটা কিচেন, এই যে আগের ডোরটা দেখা যাচ্ছে, এটার এগেনস্টে উনি ফ্রিজ রেখেছেন, আর এদিকে উইন্ডো আছে। আর এখানে যে স্পেসটা আপনি যদি চান, এখানে যদিও এটা আলো বাতাস আসার জন্য একটা স্পেস হিসেবে ইউজ হচ্ছে, আপনি চাইলে এখানটাকে স্টোরেজ হিসেবে ইউজ করতে পারেন যদি আপনি এই ডোরটা ওই আগের দিকে নিয়ে যান। আচ্ছা, সেকেন্ড বেডরুম এই বাসার, তো বেশ ছোটখাটো একটা বেডরুম, এটাতে অ্যাটাচ টয়লেট নেই, তো কমন টয়লেট ইউজ করবে, এখানেও জানালা আছে। আর এটা মূলত বাড়ির ফ্রন্ট দিক, সামনের দিক, সামনের দিকে বড় রাস্তা আছে, রাস্তাটা আমরা একটু পরে দেখাবো নিচে গিয়ে। এবার আমরা মাস্টার বেডের দিকে যাই। মাস্টার বেড এই রুমটা হচ্ছে সবচেয়ে বড় রুম, এখন যে আঙ্কেল আছেন উনি অফিস করছেন এখানে। এই রুমটা হচ্ছে এই বাসার সবচেয়ে ভালো রুম, দুটো জানালা আছে, সো ক্রস ভেন্টিলেশন সম্ভব, আর এখানে বারান্দা আছে। বারান্দা আছে, সামনের রাস্তাটা একটু দেখালে ভালো হবে। আর এখানে মাস্টার বাথরুম, ছোটখাটো একটা বাথরুম। তো আমি যদি আবার একটু সামারাইজ করে দিই, এটা একটা 3 বেডরুমের অ্যাপার্টমেন্ট, বড় এভিনিউ রোডের উপরে, 6-তলা বিল্ডিং এর 6ষ্ঠ তলায় আছে। এখানে 3টা বাথরুম আছে, 2টো অ্যাটাচড এবং 1টা কমন। ড্রয়িং এবং ডাইনিং আলাদা, একসাথে না কিন্তু, যেটা কিন্তু অনেক ক্ষেত্রে এখনো একসাথে করা হয়, ড্রয়িং এবং ডাইনিং ছোট হলেও এটা কিন্তু আলাদা হিসেবে আছে। এবং সবচেয়ে বড় যে পয়েন্ট, এটার প্রতিটা রুমে এসির ব্যবস্থা আছে, ফ্ল্যাটের ওনার তার নিজের জন্য ভাবে করে নিয়েছিলেন। আর সবচেয়ে বড় যে প্লাস পয়েন্ট, একটা মিনিমাম লেভেলের ডেকোরেশন কিন্তু এই অ্যাপার্টমেন্টে সব জায়গায় করা আছে, সিলিং, ওয়ালে কিছু ক্যাবিনেট, তারপর সিলিং করার সাথে সাথে যেখানে কার্টিন আছে, কার্টিনের চারপাশে কার্টিন বক্স, এই টাইপের ছোট ছোট মাইনর ডিটেইলগুলো
করা আছে। সো ইন্টেরিয়রের অবস্থা যেটা আমি দেখেছি সেটাতে এখানে কোনো রেনোভেশনের প্রয়োজন নাই। হালকা কিছু রেনোভেশন আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে বাথরুমে আপনি কিছু ফিটিংস স্পেশালি শাওয়ার এবং ফসেটগুলো যদি চেঞ্জ করে দেন তাহলে বাসাটা নতুন হয়ে যাবে। তো যদি কোনো প্রশ্ন থাকে এবং ফ্ল্যাটটা ভিজিট করতে চান আপনারা তাহলে ভিডিওর নিচে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারে কল করবেন অথবা সরাসরি আমাদের ঢাকা ডিজাইনের অফিসে আপনারা চলে আসবেন। ধন্যবাদ সবাইকে।